আসসালামু আলাইকুম অভিনন্দন শ্যামের মামুনির রসই ঘরে আজকে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব আজকে তৈরি করব পালং শাক দিয়ে বিফকারি আর এই পালং শাক দিয়ে বিফকারিটা ভাত পোলাও রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে খুবই ভালো লাগে এবং খুব সহজে ঝটপট তৈরি করা যায় সাধারণত শাক দিয়ে আমরা শাকবাজিটাই করে থাকি বা মাছ দিয়েও শাক রান্না করা হয়ে থাকে তবে মাংস দিয়ে সচরাচর শাক তেমন রান্না করা হয় না তবে মাংস দিয়ে শাক খুবই ভালো লাগে আজকে রান্না করব পালং শাক দিয়ে বিফ কারি তো সেজন্য এখানে প্রায় পাঁচশো গ্রামের মতো ফ্রেশ পালং শাক বা স্পিনার শাক নিয়েছি বিভিন্ন রকমের শাক দিয়েই মাংস দিয়ে রান্না করা যায় খুবই ভালো লাগে তো আজকে পালং শাক দিয়ে রান্না করব। তবে পুঁই শাক দিয়েও মুরগি বা গরু বা খাসির মাংস রান্না করলে খুবই ভালো লাগে তো আমি পাঁচশো গ্রাম শাকের জন্য নিয়েছি প্রায় আটশো গ্রাম গরুর মাংস আর গরুর মাংসের পরিবর্তে মুরগি বা খাসির মাংসটা দিয়েও শাক দিয়ে রান্না করা যাবে সেম রেসিপি সেম উপকরণ সব কিছুই ঠিক থাকবে শুধু গরুর মাংসের পরিবর্তে মুরগি বা খাসিটা দিয়েও রান্না করা যাবে তো প্রথমেই পালং শাক দিয়ে বিফকাই রান্না করার জন্য টমেটোর একটি সস করে নেব তো সেই টমেটোর সসের মধ্যে বড় সাইজের একটি পেঁয়াজ ছোটো করে কেটে নিয়েছি ছোটো একটি রেড পেপার নিয়েছি দুটো টমেটো নিয়েছি বড় সাইজের ছোটো করে কেটে দুই দুটুকু রসুন আর এক টেবিল চামিচ পরিমাণ আদা কুচি নিয়েছি তো সবগুলো এখন একসাথে হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে পেস্ট করে নেব তো চাইলে অনায়াসে পাটাতেও বেটে নেওয়া যাবে আর টমেটোর এই পেস্ট যে কোনো মাংস রান্নার মধ্যে দিলেই মাংস রান্নাটা খুব বেশি মজা হয়ে যায় তো টমেটোর পেস্ট আমি তৈরি করে নিয়েছি আর মাংসগুলো ধুয়ে নিয়েছি এখন মাংসগুলোর মধ্যে সব মশলার উপকরণ মেখে কিছুটা সময়ের জন্য মাংসগুলো মেরিনেট করে রাখবো এতে হবে কি স্পিনাচ বা পালং শাক দিয়ে বিফকারিটা খেতে আরও বেশি স্বাদের হবে নিয়েছি তেল পরিমাণ মতো তেলটা লাগবে আর নিয়েছি এক বাটি ফ্রেশ টমেটোর সস এই মাত্র করে নিয়েছি আর এই টমেটোর সসের সাথে আছে পেঁয়াজ রসুন আদা রেড পেপার সবগুলো একসাথে করে সস করে নিয়েছি আর এই টমেটোর সসটা যে কোনো মাংস রান্নার মধ্যে দিলে মাংসটা খেতে আরও বেশি ভালো লাগে আর নিয়েছি পরিমাণ মতো লবণ একটি তেজপাতা একটি দারচিনি দুটো এলাচি এবং দুটো লবঙ্গ নিয়েছি আর নিয়েছি হাফচা পরিমাণ করে জিরা ফাঁকি মরিচের ফাঁকি হলদি ধনিয়া ফাঁকি এবং হাফচা চামিচ থেকেও কম নিয়েছি কালো গোলমরিচের ফাঁকিটা এবং জয়ফল ফাঁকি এ দুটো হাফচা চামিচ থেকেও কম নেওয়া হয়েছে আর যে কোনো মাংস রান্নার মধ্যে পাপ্রিকা পাউডার দিলে খুবই ভালো লাগে এই পরিমাণ মাংসের জন্য প্রায় হাফ চা চামচ পরিমাণ পাপ্রিকা পাউডারটা ঠিক আছে তবে আমি দিইনি কারণ আমি টমেটোর সসের মধ্যে ক্যাপসিকাম বা রেড পেপারটা দিয়েছি তো সেজন্য আর পাপ্রিকা পাউডারটা দিতে হবে না তো মাংসের মধ্যে আমি টমেটোর সস সম্পূর্ণ দিয়ে দিয়েছি মশলা সব এখন দিয়ে দিচ্ছি তো কথা বলতে বলতে মাংসের মধ্যে সবগুলো মশলার উপকরণ দেওয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দেব। স্বাদ অনুযায়ী বা পরিমাণ মতো তেল প্রায় চার থেকে পাঁচ টেবিল চামিচ পরিমাণ তেলটা আমি দিয়ে দিলাম এখন চামিচ দিয়ে সবগুলো মশলার উপকরণ ভালোভাবে মাংসের সাথে নেড়ে মিশিয়ে নেব আর পালং শাক বা পুঁই শাক দিয়ে গরুর মাংস মুরগির মাংস বা খাসির মাংস এভাবে রান্না করে ভাত পোলাও রুটি পরোটা সব কিছুর সাথে খেতে তো খুবই ভালো লাগে তো মাংসের মধ্যে মশলা সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন ঢেকে প্রায় এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এতে হবে কি মশলা সব উপকরণগুলো মাংসের মধ্যে ভালোভাবে মিশে যাবে তখন পালং শাক দিয়ে বিফকারিটা খেতে খুব বেশি ভালো লাগবে তো এখন শাকগুলো ধুয়ে নিতে হবে তো শাকগুলো ধুয়ে নেওয়ার আগে পানির মধ্যে প্রায় বিশ মিনিট মতো সময় ধরে শাকগুলো খাবারের সোটা দিয়ে ভিজিয়ে রাখব এটা হচ্ছে খাবারের সোটার প্যাকেট তো এখান থেকে আমি প্রায় দুই চা চামিচ পরিমাণ খাবারের সোটা শাকের মধ্যে দিয়ে পানি দিয়ে প্রায় বিশ মিনিট সময় ধরে শাকগুলো ভিজিয়ে রাখবো পানির মধ্যে এতে হবে কি শাকের মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া বা জীবাণু থেকে থাকে সেগুলো মরে যাবে শাকগুলো জীবাণুমুক্ত ফ্রেশ হয়ে যাবে তো সেজন্য খাবারের সোটা দিয়ে আমি শাকগুলো প্রায় বিশ মিনিট সময় ধরে ভিজিয়ে রাখবো বিভিন্ন রকমের সবজি ফল শাক এভাবে খাবার সোটা দিয়ে কিছুটা সময় ধরে ভিজিয়ে রেখে তারপর ধুয়ে আমরা জীবাণুমুক্ত করে অনায়াসেই খেতে পারি অনেক সময় অতিরিক্ত খাবারের পর বদ বা প্যাট ফেঁপে থাকে তো সেই ক্ষেত্রে এক গ্লাস পানির মধ্যে চা চামিচ থেকেও কম এই খাবারের সোটা পানির মধ্যে মিশিয়ে খেলে সেই বদ ভাবটা চলে যায় বা প্যাট ফাঁপা ভাবটাও চলে যায় আবার অনেকের পায়ের পাতা জ্বালাপুরা করে বা পায়ের পাতা ফুলে যায় তো সেই ক্ষেত্রে কুসুম গরম পানির মধ্যে এক থেকে দুই চা চামিচ পরিমাণ খাবার সোটা দিয়ে পা ভিজিয়ে রাখলে সেই পায়ের জ্বালাপোরা ভাব বা পা ফোলাটাও কমে যায় তো পালং শাকগুলো পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি মাংসগুলো মশলা দিয়ে মেখে রেখেছি ফিরে আসছি কিছুক্ষণ পরে ফিরে এলাম প্রায় এক ঘন্টা পরে তো মাংসগুলো খুবই ভালোভাবে মেরিনেট করা হয়েছে আর মশলা মাখা মাংস রান্না করার পূর্বে মাংসের মধ্যে এইভাবে মশলা মেখে রেখে মেরিনেট করে রাখলে সেই মাংস তরকারি বা কারিটা খেতে খুব বেশি ভালো লাগে কারণ মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে যায় এখন ঢাকনা দিয়ে ফুল আছে বল পর্যন্ত মাংসগুলো রান্না করে নেব আর পালং শাকগুলো ধুয়ে নিয়েছি প্রায় বিশ মিনিটের মতো সময় ধরে খাবারের সোটার পানির সাথে ভিজিয়ে রেখেছিলাম তারপর ধুয়ে এখন জীবাণুমুক্ত করে নিয়েছি তো শাকগুলো এখন সজীব জীবাণুমুক্ত বলা যায় আর এরই মধ্যে মাংসের মধ্যেও বলক চলে এসেছে তো আমি ভালোভাবে এখন নেড়ে নিচ্ছি আর মাংস থেকে বেশ পানি উঠেছে এবং টমেটোর সসেরও পানি আছে তো এই জুলেই রান্না হয়ে যাবে আর স্পেনাশ বা পালং শাক দিয়ে বিফকারের রান্নার মধ্যে কোনো পানি ব্যবহার করব না কারণ এই জুলেই মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে এখন মাংসের পাতিলের উপর একটি সিদ্ধ পাতিল বসিয়ে দিয়েছি কারণ মাংস রান্নার ভাবে আমি এই পালং শাকগুলো সিদ্ধ করে নেব অনেক সময় গ্যাস থাকে না একটি রান্না হলে আরেকটি রান্নাও করা যায় না তো এইভাবে রান্না করলে একই সাথে একই চুলায় দুটো রান্না হয়ে যায় তো নিচের পাতিলে মাংস কষানো হচ্ছে এবং মাংস কষানোর ভাবে শাকগুলো আমি ভাপে সিদ্ধ করে নিচ্ছি তো এইভাবে রান্না করলে সময়টাও সেভ হয়ে যায় এবং একের মধ্যে দুটো কাজ হয়ে যায় একই সাথে একই চুলায় দুটো রান্না হয়ে যায় তো এইভাবে আমি সাধারণত রান্না করে থাকি এতে আমার সময়টাও সেভ হয়ে যায় তো ফিরে আসছি কিছুক্ষণ পরে ফিরে এলাম প্রায় দশ মিনিট পর তো মাংস কষার ভাবে খুবই সুন্দরভাবে শাকগুলো সিদ্ধ হয়েছে তো বিভিন্ন রকমের সবজি ডাল আলু ডিম এভাবে ভাপে আমরা সিদ্ধ করে নিতে পারি তো একই সাথে একই চুলায় দুটো রান্না হয়ে যায় সময়টাও সেভ হয়ে যায় তো এভাবে খুব সহজে আমরা রান্না করে নিতে পারি আর মাংস থেকে বেশ পানি উঠেছে তো এখন আমি ভালোভাবে নেড়ে নিলাম তারপর পুনরায় ঢেকে দেবো তো প্রায় বিশ মিনিট সময় ধরে মিডিয়াম আছে মাংসগুলো আমি কষিয়ে নেব আর আমি খুব সিম্পলভাবেই রান্না করে থাকি তবে আমার মনে হয় রান্না এক ধরনের শিল্প যত্ন সহকারে মনোযোগ দিয়ে রান্না করলে খুবই সাধারণ রান্নাও খুবই অসাধারণ হয়ে যায় এবং খুব কম মশলা দিয়ে রান্না করেও রান্না খুব মজাদার করা যায় মাংস কষার ভাপে শাকগুলো খুবই ভালোভাবে সিদ্ধ হয়েছে তো প্রায় সময় এইভাবে আমি শাক সিদ্ধ করে নিই তারপর সালাদের মতো করে ভাতের সাথে খাওয়া হয় ভাপে সিদ্ধ করা শাক পাতা সালাদের মধ্যে উপকরণ দেই হচ্ছে ফ্রেশ লেবুর জুস সরিষার তেল পরিমাণ মতো কাঁচামরিচ ধনে পাতা স্বাদ অনুযায়ী পরিমাণ মতো লবণ সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে তারপর ভাতের পাশে শাক পাতার সালাদটা খেতে খুবই ভালো লাগে তো এখন আমি হ্যান্ড বেলাইন্ডার দিয়ে শাকগুলো পেস্ট করে নিচ্ছি চাইলে অনায়াসে পাটাতেও বেটে নেওয়া যাবে তো শাক পাতার পেস্টটা খুবই ভালোভাবে করা হয়েছে আর বিভিন্ন রকমের শাক এভাবে পেস্ট করে পাস্তা দিয়ে রান্না করলেও খুবই ভালো লাগে তো শাক পাতার পেস্ট দিয়ে পাস্তা রান্নার একটি রেসিপি অলরেডি আমার ব্লগে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন আর আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটাও দিয়ে দেব খুব সহজেই তাহলে দেখে নিতে পারবেন আর এই পালং শাকের পেস্ট মাংস কষানো হলে পরে মাংসের মধ্যে দিয়ে দেবো তো মাংসটা আর কিছুটা সময় লাগবে হতে তো ফিরে আসছি কিছুক্ষণ পরে ফিরে এলাম কিছুক্ষণ পরে তো পালং শাক দিয়ে বিফকারি রান্না করার জন্য আরও কিছু উপকরণ নেওয়া হয়েছে তো নিয়েছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি একটি তেজপাতা নিয়েছি এগুলো বাগান দেওয়ার জন্য লাগবে আর পাশের প্লেটে নিয়েছি দুটো মরিচ আস্ত প্রায় দুই টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ ফ্রেশ ধনে পাতা কুচি আর নিয়েছি প্রায় চার টেবিল চামচ পরিমাণ বাটার বা ঘি আর পালং শাক দিয়ে বিফকারির মধ্যে বাটার বা ঘিটা দিলে খুবই ভালো লাগে তো দিতেই হবে থাকলে তো অবশ্যই দিতে হবে কারণ খুবই ভালো লাগে আর লাগবে পরিমাণ মতো তেল আর এর মধ্যে অনেকটা সময় পার হয়ে গিয়েছে তো মাংসগুলো খুবই ভালোভাবে কষানো হয়েছে তো মাংসের উপরে তেল ভেসে উঠেছে খুবই সুন্দর কালার এসেছে খুবই সুন্দর গ্রান বের হচ্ছে তো মাংসগুলো খুবই ভালোভাবে সিদ্ধ হয়েছে আর এই কষানো মাংস দিয়ে ভাত খেতেও খুবই ভালো লাগে বা রুটি পরোটা খেতে খুবই ভালো লাগে তো এইভাবে কষানো দিয়ে দেওয়ান আমরা ভাত রুটি পরোটাও খেতে পারি তো এখন আমি কষানো মাংসের মধ্যে পালং শাকের পেস্টটা দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়ে নেব আর বিভিন্ন রকম সতেজ কাঁচা শাকের আগা বা কলির পাতাগুলো খুবই নরম থাকে তো সেই শাকের আগা বা কলির পাতাগুলো দিয়ে কাঁচা শাক পাতার সালাদ আমরা তৈরি করে খেতে পারি কারণ আগা বা কলির পাতাগুলো খুবই নরম থাকে খুব সহজেই খাবারের পর হজম হয়ে যায় এবং খুবই হেলদি ফুল স্বাস্থ্যকর তো সেই রেসিপিও আমার ব্লগে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন তো আমি ভালোভাবে নেড়ে নিয়েছি পালং শাক এবং মাংস একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন মিডিয়াম আছে প্রায় পাঁচ মিনিট রান্না করব তো ফিরে আসছি কিছুক্ষণ পরে ফিরে এলাম প্রায় পাঁচ মিনিট পর তো এখন আমি পালং শাক দিয়ে বিফকারিটা ভালোভাবে নেড়ে নেব খুবই সুন্দর গ্রান বের হচ্ছে দেখতে খুবই আমি লাগছে খুবই ভালো লাগে খেতে বাসায় না রান্না করে খেলে বুঝতে পারবেন না খুবই ভালো লাগে পালং শাক দিয়ে বিফকারিটা প্রায় হয়ে গিয়েছে খুবই সুন্দর গ্রান বের হচ্ছে তো ভালোভাবে নেড়ে নিয়েছি তো এখন আমি বাগার দেব তো আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দেবো ফ্রাইপ্যানে এই পরিমাণ তেলটা ঠিক আছে এখন তেলের মধ্যে পেঁয়াজ রসুন তেজপাতা এগুলো দিয়ে দেবো বাটারটা একটু পরে দেবো পেঁয়াজটা হালকা বাদামি হলে পরে বাটারটা দেব তাহলে বাটারের গ্রানটা ঠিক থাকে আর শুরু থেকে দিলে বাটারের গ্রানটা কমে যায় তো সেজন্য একটু পরে দেব তো হালকা বাদামি হয়ে গিয়েছে পেঁয়াজ রসুনগুলো তো এখন আমি বাটার এবং মরিচ দুটো দিয়ে দেব আর আমি সাধারণত খুবই কম মশলা দিয়ে খুবই সিম্পলভাবে রান্না করে থাকি আর খুবই কম মশলা দিয়ে সিম্পলভাবে রান্না করেও রান্না খুবই মজাদার করা যায় তো আমার রেসিপি এগুলো বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন খুবই সিম্পলভাবে রান্না করেও রান্না খুবই মজাদার করা যায় তো আমি এখন ধনে পাতা এবং কাঁচামরিচ কুচিগুলো এই পালং শাক দিয়ে বিফকারির মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে নেচ্ছি। পালং শাক দিয়ে বিফকারিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে শুধু বাগারটা দেওয়া পর্যন্ত অপেক্ষা করছি তো পেঁয়াজগুলো হালকা বাদামি হয়েছে ফুল বাদামি হয়ে গেলে আমি বাগারটা দিয়ে দেবো তারপর নামিয়ে নেব তো বাটার বা ঘিটাও সম্পূর্ণ গলে গিয়েছে খুবই সুন্দর গ্র্যান্ড বের হচ্ছে পেঁয়াজ রসুন তেজপাতা মরিচ বাদামি করে ভাজা হয়ে গিয়েছে এখন পালং শাক দিয়ে বিফকারির মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে দেবো পেঁয়াজ রসুনের বাকারটা দিয়ে দিয়েছি পালং শাক দিয়ে কারির মধ্যে এখন ভালোভাবে নেড়ে নেব খুবই আমি লাগছে দেখতে খেতে তো অসাধারণ লাগে ভাত পোলাও রুটি পরোটা সব কিছুর সাথেই বাসায় না বানিয়ে খেলে বুঝতে পারবেন না অসাধারণ স্বাদের তো রান্না হয়ে গেল খুবই মজাদার পালং শাক দিয়ে বিফকারি আর সেম রেসিপির মধ্যে গরুর মাংসের পরিবর্তে মুরগি বা খাসির মাংসটা দিয়েও রান্না করা যাবে উপকরণ বা রেসিপি সম্পূর্ণরাই ঠিক থাকবে শুধু গরুর মাংসের পরিবর্তে মুরগি বা খাসিটা দিয়েও করা যাবে তো রান্না হয়ে গেল এখন আমি চুলা রাসটা বন্ধ করে দেব স্পিনাশ বা পালং শাক ছাড়াও কলমি শাক বা পুঁই শাক দিয়েও বিভিন্ন রকমের মাংস খুব সহজেইভাবে আমরা রান্না করে নিতে পারি খেতে তো খুবই ভালো লাগে তো এখন প্লেটে বেড়ে নেব। আর খাবার সোডা সাধারণত কেক বিস্কিট ব্রেড বা বিভিন্ন রকম মিষ্টি খাবারের মধ্যে আমরা দিয়ে থাকি তবে এছাড়াও আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্নভাবেই খাবারের সোটা আমরা ব্যবহার করতে পারি তো আমাদের প্রতিদিনের কাপড় চোপড়ে অনেক সময় খুব ভারী ময়লা বা দাগ লেগে যায় ওয়াশিং পাউডার দিয়ে ধোয়ার পরও সেই ভারী ময়লা বা দাগ উঠে যায় না সেক্ষেত্রে ওয়াশিং পাউডারের সাথে এক থেকে দুই টেবিল চামচ পরিমাণ খাবার সোটা মিশিয়ে পানির মধ্যে কাপড়গুলো প্রায় আধা ঘন্টার মতো সময় ধরে ভিজিয়ে রেখে ধুয়ে নিলে সেই ভারী ময়লা বা দাগগুলো খুব সহজেই চলে যায় কথা বলতে বলতে পালং শাক দিয়ে বিফকারি প্লেটে বেড়ে নিয়েছি খুবই ভালো লাগছে দেখতে খেতে তো অসাধারণ স্বাদের ভাত পোলাও রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে খুবই ভালো লাগে তো পালং শাক দিয়ে বিফকারির রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন এবং পালং শাক দিয়ে দুধের ছানার পুর ভরা রাবিওলি খুবই ভালো লাগে রাবিওলি পাস্তার ফ্যামিলির খুব সহজেই তৈরি করা যায় খেতে তো অসাধারণ স্বাদের তো আমার ব্লগে পালং শাক দিয়ে দুধের ছানার পুর ভরা রাবিওলি রেসিপিটা অলরেডি দেওয়া আছে চাইলে সেটাও দেখে নিতে পারেন তো অনেক কথাই বলা হয়ে গেল এবার বিদায় নেওয়ার পালা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ